প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট চেক করতে কিভাবে হয় সেটা আমরা আজ শিখব। আমরা গুগল ক্রোমটি প্রথম খুলে নেব। তো সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব NREGA। তো NREGA, তো সার্চ করার পরে প্রথম আমাদের যে ওয়েবসাইটটা দেবে মহাত্মা গান্ধী NREGA মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তো এই পেজটা আমরা খুলব। তো তো এই পেজটা ওপেন হলে এখানে একটা অ্যাড আসবে, এটা এখন এখানে ঘুরছে। তো এটা কমপ্লিট হলে একটা অ্যাড আসবে, একটা পেজ আসবে। তো পেজটা এলো, এই পেজটা কেটে দেবো। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে নামবো। তো এখানে দেখবো রিপোর্ট বলে একটা অপশন আছে, তো এই রিপোর্টে ক্লিক করবো। একটা পেজ খুলছে। আচ্ছা, এখানে ক্যাপচার কোডের বদলে এখানে প্লাস মাইনাস এরকম অপশান দেয়। তো এখানে 29-9 তোমার সমান কত হয় জিজ্ঞেস করবে। এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই কোডে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে ফাইন্যান্সিয়াল ইয়ার চাইছে। তো আমাদের 22-23 এখন আছে, তো 22 চলছে, তো 22 দিয়ে দিলাম। দিয়ে এখানে স্টেট নেম জিজ্ঞাসা করেছে, তো স্টেট নেম দিলাম। দিলে অটোমেটিক পেজটা নেবে, কোথাও ওকে বা সাবমিট অপশন এখানে নেই, একটু ওয়েট করবে, করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এরপরে এরকম সব কলম করে করে অপশন দেওয়া আছে, R21, R22। তো R29-এ কলমে চলে যাবে, R29। এখানে গিয়ে 3 নম্বরে দেখবে যে PMAY একটা অপশন আছে, ফার্স্ট যে অপশন আছে PMAYG হাউসেস স্ট্যাটাস। তো এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করলে এরকম একটা চার্ট চলে আসবে। তো এইখানে দেয়া আছে সব ডিস্ট্রিক্ট গুলো আছে। তো আমার ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে চুজ করে নিলাম। ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে ব্লক ব্লকের নাম দিয়েছে, আমার যে ব্লকটা আছে আমি সেই ব্লকটা এখান থেকে চুজ করলাম। আচ্ছা, এরপরে দিয়েছে পঞ্চায়েত নাম দিয়েছে, যে কোন পঞ্চায়েতে কি আছে না আছে। তো আমার যে পঞ্চায়েত আছে সেখানে, এই যে আমার পঞ্চায়েত আছে, কারেন্ট আপডেট হচ্ছে এই যে আপডেটটা আছে 22-8-2022। এখানে কোনো ঘর আপাততভাবে মানে লিস্টে কোনো নাম নেই, তো নসুর উপরে এখানে 0000000 সবই টোটালে 0 আছে। তো এইভাবে চেক করতে হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির লিস্টটা পঞ্চায়েত ওয়াইজ এইভাবেই চেক করতে হয়।